হেডলাইন স্পন্সর বাই গুরুকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল। প্রধানপাড়া মা ভান্ডানী পূজা পরিদর্শনে আলিপুর দুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি। আলিপুর দুয়ার জেলার আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের শালকুমার হাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া মা ভান্ডানী পূজা পরিদর্শনে আসলেন আলিপুর দুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। আলিপুর দুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে মঞ্চে বসার আগে মা ভান্ডানী মন্দিরে ঢুকে ভান্ডানী মাকে প্রণাম জানান ও আশীর্বাদ নেন। এরপর বসার মঞ্চে গিয়ে আসন গ্রহণ করেন। উক্ত মা ভান্ডানী মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আলিপুর দুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি ছাড়াও শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়, শালকুমার এক নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য তথা সমাজসেবী ভজন কুমার বিশ্বাস ও শালকুমার এক নম্বর ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অনেক সমাজসেবী। আলিপুর দুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতির কাছে মা ভান্ডানী পরিদর্শনের সম্পর্কে জানতে চাইলে মনোরঞ্জন দে বলেন, এই মা ভান্ডানী পূজা দীর্ঘদিন থেকে হয়ে আসছে, আমিও কয়েক বছর থেকেই মা ভান্ডানী পূজায় আসি, তাই আজকেও আসলাম, বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা জানালাম এবং এই এলাকার সকল মানুষ যাতে সুখে শান্তিতে জীবনযাপন করে ভান্ডানী মার কাছে প্রার্থনা। মনোরঞ্জন দে এটাও বলেন, আমি এখান থেকে বেরিয়ে আলিপুর দুয়ার বঞ্চুকামারি এলাকায় যাব, সেখানে গিয়েও মা ভান্ডানীর দর্শন করব। শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমাদের ভাই আজকে উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের ভাই রাজু তসবির থেকে ধরে দাদা ভজনদা থেকে ধরে আমাদের শ্যামল বহু বছর থেকে আমাকে বলে এই পূজার ব্যাপারে অনুমোদনটা করে। যাই হোক, খুব ভালো লাগছে নিজেকে এই এলাকায় এসে গুরুজন ব্যক্তিরা এই কমিটির সঙ্গে আছে, মঞ্চে আছে, তাদেরকেও প্রণাম করার সুযোগ আমি পেলাম। সামনে অনেক গুরুজন ব্যক্তিরা আছে, তাদেরকেও এই শুভ দিনে আমি প্রণাম করার সুযোগ পেলাম। আর যারা আমার থেকে ছোট তারা তাদেরকে শুভেচ্ছা জানাতে পারলাম, তাই মার কাছে কামনা করব আমরা যেন সবাই ভালো থাকি। এই এলাকার মানুষ যারা আছে তাদের সব পরিবারকে নিয়ে যেন ভালো থাকে, এটাই এই শুভ দিনে মার কাছে কামনা রাখছি। আজকে ভান্ডানী মা পরিদর্শনে এলেন এই দেওয়ান স্মৃতির সঙ্গে, কি বলবেন? দেখেন, 126 বছর থেকে এই মা ভান্ডানীর পূজা হয়, আর এই এলাকার মানুষ বিসর্জন হওয়ার পর মানুষের একটু মন মেজাজ খারাপ হয়ে যায় দুর্গা পূজার পর, তারপর এই মার এখানে এসে খুব সুন্দর নিয়ম নিষ্ঠা নিয়ে এরা এই পূজাটা করে, তাই এরা প্রত্যেকবারে আমাকে বলে, আমি আসি, সবার সঙ্গে দেখা হয়, আর বিজয়ের প্রণামটাও আমি গুরুজন ব্যক্তিদেরকে করতে পারি এসে। আমার খুব ভালো লাগে এই সুযোগটা এই কমিটি করে দেয়। এই কমিটি খুব সুন্দরভাবে এই পূজা যেভাবে নিয়ম নিষ্ঠা নিয়ে করে তার সঙ্গে অনেক মানুষকে তারা প্রসাদ বিতরণ করে, প্রসাদ নেয়, খুব সুন্দর পরিবেশ এই পূজার। তাই পূজা কমিটির যারা আছে আমার প্রিয়জনরা তাদের সঙ্গেও দেখা করলাম, আমার সঙ্গে আমাদের এখানকার প্রধান, আমার পঞ্চায়েত সমিতি, আমরা আমার সমাজসেবী সবাই মিলে এসে এদের সঙ্গে দেখা করে আমরা একটু বড়দেরকে প্রণামও জানালাম বিজয়া, আর সবার সঙ্গে দেখাটা করলাম, ছোটদেরকে শুভেচ্ছা জানালাম, খুব ভালো লাগলো। এখান থেকে আরও অন্য কোথাও যাওয়া হবে? হ্যাঁ, যাবো বঞ্চুকামারি, ওখানেও আমি প্রত্যেকবার যাই, ওখানকার লোক বারবার বলছে, এখনও ফোন করছে, এখান থেকে ওখানে যাব, ওখানেও হাজার হাজার মানুষ মার দর্শন করতে আসে, ওখানে আমি যাব মাকে প্রণাম করতে, সবার সঙ্গে দেখা করব, বড়দেরকে প্রণাম জানাবো।